চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ব্ল্যাক ফিল্ম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখের কাছে। আপনারা তো সম্প্রতি ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন, সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসলে ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যাল 2018 ওদের এইবারের মোটো ছিল রিপ্লে, প্লে এগেইন, এই ধরনের মোটো ছিল। তো এখানে বাংলাদেশ থেকে আমরা এবার অ্যাপ্লিকেশন করেছিলাম, আরও বেশ কয়েকটি দল হয়তো অ্যাপ্লিকেশন করেছিল। তো ওদের নির্দিষ্ট একটা ফর্মে নির্দিষ্টভাবে আমাদের দলের সব ডাটা সহ, আমাদের প্রোডাকশনের ডিটেলস সহ এবং ভিডিও সহ তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল। দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর ওরা বিশ্বের 8টি দেশের সাথে বাংলাদেশকেও নিয়েছে, আমাদের দলকে। বাংলাদেশ থেকে শুধুমাত্র আমরা এবার গিয়েছিলাম। তো সেখানে আসলে ওইভাবে তাদের আয়োজনে থাকতে পারাটা আসলে খুবই একটা ভাগ্যবান ব্যাপার বলে আমি মনে করছি। মানে অংশগ্রহণটা অনেক বেশি আনন্দের ছিল, অনেক আনন্দের ছিল। তো সেটা আমরা সেভাবে সিলেক্ট হই ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে। তারপরে তাদের আমাদেরকে মেইল আসে, আমাদেরকে জানায় কী টার্মস অ্যান্ড কন্ডিশন, সব কিছু মিলিয়ে আমরা এগ্রি করি। তারপরে আমাদের আসলে যাত্রাটা শুরু হয়। আর ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে সবচেয়ে মজার যে ব্যাপারটা, যে ওখানে 8টি দেশ অংশ নিয়েছিল, তার মধ্যে কানাডা ছিল, সিঙ্গাপুর ছিল, উরুগুয়ে ছিল, নেপাল ছিল, জাপান ছিল, তার মধ্যে বাংলাদেশ একটা। আমাদের যেদিন পারফরমেন্স ছিল ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে, এদিন ছিল 10 ও 11 নভেম্বর। তো এই দুই দিনে আমাদের সাথে পারফরমেন্স করেছে স্থানীয় দু একটি দল সহ পোল্যান্ডের একটি দল। তো সব কিছু মিলিয়ে ওই দিনের এই দুই দিনে আমাদের পারফরমেন্স করার কথা ছিল একটি করে দুটি, কিন্তু দর্শকদের চাহিদা এবং আয়োজকদের ভালো লাগার কারণে আমাদেরকে অতিরিক্ত আরও দুটি শো করতে হয়েছে। তো 10 তারিখে দুটো করেছি, 11 তারিখেও দুটো করেছি। আর সবচেয়ে আরেকটু ভালো লাগার বিষয় যেটা, আমাদের ওখানে বাঙালি কমিউনিটি অনেক সাপোর্ট দিয়েছে, বাঙালি কমিউনিটিরা, তাহলে দর্শক সাপোর্ট অনেক বেশি পেয়েছেন। অবশ্যই অবশ্যই, ওখানকার লোকাল দর্শক, এবং ওটা ছিল একটা পার্কে, জি, ক্লারমলা পার্ক। এই ওরা ওই পার্কটা হচ্ছে একদম ব্যাংককের সেন্ট্রালে। তো এইখানে পারফরমেন্সে আসলে ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা বেশি থাকে, ট্যুরিস্ট ছিল, তারপরে বাংলাদেশি কমিউনিটি ছিল, অনেক অনেক বাচ্চারা ছিল। আপনারা জানেন মূকাভিনয় আসলে একটা আলাদা মেকআপের মাধ্যমে আমরা করি, এটা বাচ্চারা খুবই মজা পায়, ওরা ভাবে নতুন কিছু একটা, বা ওরা ওরা তো আসলে কার্টুন টাইপের জিনিসগুলো দেখতে বেশি পছন্দ করে, আমাদের মেকআপটা ওরা খুবই পছন্দ করেছে। আর সেখানে বাঙালি কমিউনিটির একজন আমাকে বলেছে যে আসলে আমরা তো থাইল্যান্ডে বাঙালিরা সংখ্যালঘু, মাত্র 2 থেকে 3 হাজার মনে হয় থাকে। তো সেখানে বাংলাদেশ থেকে একটা দল থাইল্যান্ডে এসে পারফরমেন্স করলো, এটা তাদের জন্য একটা ভালো লাগার বিষয় এবং তাদের একটা গর্বের বিষয়, যেখানে আসলে অন্যান্য দেশটা অনেক অনেক বেশি অ্যাক্টিভ। বাংলাদেশ নিজের দেশের একটা দল এসে পারফরমেন্স করছে, অবশ্যই অনেক বেশি ভালো লাগার বিষয়। অবশ্যই অবশ্যই। তো এই সব কিছু মিলিয়ে ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যাল অভিজ্ঞতাটা আসলে চমৎকার। আর আমরা আসলে ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে আমরা 5 জন আমন্ত্রিত ছিলাম ব্ল্যাক ফিল্ম থিয়েটার থেকে। তার মধ্যে ছিল হুমায়ুন কবির সুইট ছিল, নূরে আলম ছিল, আরিফুল ইসলাম, শাকিল আহমেদ আর আমি। তো আমরা সবসময় চেষ্টা করেছি যে দল ধরে থাকতে, ওদের সবগুলো আয়োজনে অংশ নিতে। আমরা বেশ কয়েকটি নাটক দেখেছি থাইল্যান্ডের মেইন স্ট্রিম থিয়েটার, তার মধ্যে একটা বলতে পারি লাইফ ইন এ থিয়েটার। তো এই নাটকটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এবং ওরা আসলে অনেকটা মানে ড্রয়িং রুম থিয়েটার টাইপের মতো করে, একদম রিয়েলিস্টিক থিমে, কোনো অ্যাবস্ট্রাক্ট বা সাবস্ট্রাক্ট আমি দেখিনি আর কি। তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। আর এছাড়াও আমরা ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালের সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা, যে ওদের সাথে আলাদা করে আমরা মতবিনিময় করার সুযোগ পেয়েছি, বাংলাদেশের কালচার এবং তাদের কালচার, তারা কীভাবে কাজ করে, আমরা বাংলাদেশে কীভাবে কাজ করি, এতে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। এই যে আপনি ব্ল্যাক ফিল্ম থিয়েটারটি প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশে তো এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের নাম ব্ল্যাক ফিল্ম কেন? আসলে দেখেন, আমাদের একটা 1000 বছরের নাট্য ঐতিহ্য আছে, সেটার একটা নাট্য ইতিহাস আছে। আপনি জানেন যে উপনিবেশিকতার কারণে সেটা কিঞ্চিদাধিক ব্যাহত হলেও মুক্তিযুদ্ধ পরবর্তী আমাদের আধুনিককালের নাট্য সচেতনতা আমাদের পূর্বের নাট্য ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করেছে। অবশ্যই। তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধ চেতনায় কিছু কিছু টেক্সট আড়ালেই থেকে যায়। সেই আড়ালে থাকা টেক্সটগুলো নিয়ে আমরা ব্ল্যাক ফিল্ম থিয়েটার আসলে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই জায়গা থেকেই 1 নভেম্বর 2017 বিনোদনের নান্দনিকতা স্লোগানে ব্ল্যাক ফিল্মের জন্ম। স্লোগানটি কেন বিনোদনের নান্দনিকতা? আমরা সবসময় চেয়েছি যে বিনোদনটা যদি নান্দনিক না হয়, তাহলে রুচিশীল দর্শক এটা কখনোই গ্রহণ করবে না। রুচিশীল দর্শকদের কাছে গেলে আমাদেরকে নান্দনিকভাবে এটার প্রকাশটা করতে হবে। আর যেহেতু আমরা কাজ করি যেই টেক্সটগুলো নিয়ে কখনো কাজ করা হয়নি, বা যে টেক্সটগুলো অন্ধকারেই রয়ে গেছে, তো এই জায়গাগুলো যদি আমরা একটু নান্দনিকতার মধ্য দিয়ে দর্শকের কাছে যেতে পারি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা একটু রিলেট করে,
এই জোটে আসলে এই স্লোগানটা দেয়া। জি, একজন মুকাভিনয় শিল্পী হিসেবে আপনি কি মনে করেন বাংলাদেশের মুকাভিনয় শিল্পের দর্শক কেমন আছে? বাংলাদেশের মুকাভিনয় কিন্তু অনেক সমৃদ্ধ। জি, আপনি জানেন যে স্যার পার্থপ্রতিম মজুমদার, জি, যিনি ফ্রান্সের সর্বোচ্চ খ্যাতি নাইট উপাধি পেয়েছেন, জি, তিনি কিন্তু বাংলাদেশের, তার হাত ধরেই বাংলাদেশে মূলত মুকাভিনয় যাত্রাটা শুরু হয়। তারপরে তিনি প্রবাসী হয়ে যান, তারপরে জিল্লুর রহমান জন, কাজী মশুল হুদা ইনারা মুকাভিনয় নিয়ে কাজ করা শুরু করেন। কিছুদিন পরে তারাও প্রবাসে চলে যান, তখন বাংলাদেশটা একটা শূন্যর মধ্যে চলে আসে। তখন আমরা আমাদের আরও অগ্রজ যারা আছেন তারা মুকাভিনয়টা নিয়ে কাজ করা শুরু করেন বা কাজ এখনও করে যাচ্ছেন। তো সব কিছু মিলে বাংলাদেশের মুকাভিনয় যাত্রাটা ভালো, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মুকাভিনয় এখন ইতিবাচক। কেননা বাংলাদেশের 22টি সমমনা মুকাভিনয় সংগঠন নিয়ে সম্প্রতি বাংলাদেশ মাইম অ্যাসোসিয়েশন গঠন হয়েছে। বাংলাদেশ মাইম অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই 6 দিনব্যাপী একটি মুকাভিনয় কর্মশালা করেছে, যেখানে ভারতের একজন প্রখ্যাত মুকাভিনয় শিল্পী সুমন মুখার্জি প্রধান প্রশিক্ষক হিসাবে ছিলেন। এছাড়াও বাংলাদেশে আরও বেশ কিছু মুকাভিনয় প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছেন। বাংলাদেশের সবকটি দলকে নিয়ে একসাথে করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বড় করে আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত 30 নভেম্বর বাংলাদেশ মাইম অ্যাসোসিয়েশনের আয়োজনে মাইমের রূপসজ্জা একটি ওয়ার্কশপ হয়েছিল, যেখানে শুভাশিস দত্ত তন্ময় এবং ফরহাদ হাসান মিঠু এই ক্লাসটি নিয়েছেন। এবং এছাড়াও সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে 1 ডিসেম্বর সারা দেশের সকল মুকাভিনয় শিল্পী, নবীন প্রবীণ মুকাভিনয় শিল্পী, সংগঠক এবং মুকাভিনয়ে সারা জীবন মানে এই পর্যন্ত বাংলাদেশে যারা যারা পৃষ্ঠপোষকতা করে এসেছে বা যারা একদিনের জন্যও জড়িত ছিলেন, তো সবাইকে নিয়ে একটা বিশাল একটা মিলন মেলা আসলে হয়েছিল শিল্পকলা একাডেমিতে, যেটি বলা যায় বাংলাদেশের মুকাভিনয়ের ক্ষেত্রে অনেক অনেক ইতিবাচক। এবং আমরা পরিকল্পনা করছি আগামী মার্চের শেষের দিকে একটি ঘরোয়া ফেস্টিভ্যাল করার জন্য, যে আমাদের সম্প্রতি যে আয়োজনগুলো করলাম এগুলোর ফিডব্যাকটা আসলে বাংলাদেশের মুকাভিনয় শিল্পীরা কীভাবে দিচ্ছে। এবং তারপরে আমরা এপ্রিলের দিকে একটি বড় করে একটা ফেস্টিভ্যাল করতে চাচ্ছি, যেটা হচ্ছে আন্তর্জাতিক মানের, যে বিভিন্ন দেশ থেকে মুকাভিনয় শিল্পী বাংলাদেশে আসবে বা আমাদের দেশের শিল্পীগুলো আসলে কোন পর্যায়ে গিয়েছে, তো সেইটার একটা প্রকাশ পাবে আমাদের এই বড় ফেস্টিভ্যালটাতে। আশা করি সব কিছু মিলে বাংলাদেশের মুকাভিনয় এখন অনেক ইতিবাচক। এছাড়াও আমি বলতে পারি যে বাংলাদেশে অনেকেই মুকাভিনয় অনেক ভালো কাজ করছে, যেমন নিথর মাহবুব অনেক অনেক দিন ধরে অনেক ভালোভাবে কাজ করে আসছে মাইম আর্ট নিয়ে ঢাকাতে, এবং ঢাকা ইউনিভার্সিটির মাইম অ্যাকশন মীর লোকমান, উনিও খুবই ভালো কাজ করে যাচ্ছেন ওনার দল নিয়ে, উনি বিভিন্ন জায়গায় দেশের বাইরেও পারফরমেন্স করেন। সুযোগটা অনেক বেশি বেড়েছে, অনেক বেশি বেড়েছে। এছাড়াও আমরা ঢাকার বাইরে যদি চিন্তা করি যে চট্টগ্রামে অনেক ভালো মুকাভিনয় নিয়ে কাজ হচ্ছে, গাজীপুরে মুক্তমঞ্চ নির্বাক দল শামীম ভাই ওনারা অনেক ভালো কাজ করছে। এছাড়া আর একটা ব্যাপার আপনার জানা দরকার, যে ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট নামে একটা সংগঠন আছে, যেখানে বাংলাদেশ থেকে বেশ কিছু ছাত্র সেখান থেকে ডিপ্লোমা ডিগ্রিও নিয়ে এসছে, তার মধ্যে মাইম হাসান, শহীদুল বাসার মুরাদ, এরা কিন্তু অনেক দ্রুতি ছড়াচ্ছে এখন বাংলাদেশের সেখান থেকে শিখে এসে। অভিনেতা এবং মুকাভিনেতা দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমরা অনেকে হয়তো বলতে পারি যে জন্ম থেকেই মানে অনেক অভিনয় শিখে আসে, অনেকেই বাই বর্ন অ্যাক্টর, কিন্তু মুকাভিনেতা আসলে বাই বর্ন মুকাভিনেতা হওয়া যায় না, এটা একটু শেখার বিষয় আছে, জানার বিষয় আছে, প্রস্তুতির বিষয় অবশ্যই আছে। আপনাকে কারো কাছে অবশ্যই মুকাভিনয়টা শিখতে হবে, জানতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে। নিয়মিত যদি চর্চা না করেন, প্রতিদিন 10 মিনিট করেন, 5 মিনিট করেন, কিন্তু নিয়মিত করতে হবে। নিয়মিত চর্চা জায়গাটা যদি আমরা না থাকি তাহলে আমরা কখনোই ভালো শিল্পী হয়ে উঠতে পারবো না। এবং বাংলাদেশে তো মুকাভিনয়ের তো অনেক সংকট, মুকাভিনেতার সংকট, মুকাভিনয়ের দর্শকের সংকট, সর্বোপরি আমাদের থিয়েটারেই কিন্তু একটা মোটামুটি আমরা সংকটের মধ্যে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু অভিনেতা অভিনেত্রীদের কিন্তু গ্র্যান্ট দেওয়া হয়, একটা স্যালারি গ্র্যান্ট দেওয়া হয়, আমাদের দেশে কিন্তু এই ব্যাপারটা এখনও চালু হয়নি। সম্পূর্ণ আমাদের নিজের খরচে, নিজের গরজে, নিজের তাগিদে কিন্তু কাজগুলো করে যেতে হচ্ছে, নিজের ভালো লাগা ভালোবাসা। এবং আমরা দেশের বাইরে যখন যাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের প্রবাসীরা আমাদেরকে পছন্দ করে, ভালো লাগে, তাদের ভালো লাগা পাই, এগুলো আসলে নিজের জন্য করা, আসলে তাছাড়া আর কিছু না। সব কিছু মিলে মুকাভিনয় আসলে করতে গেলে নিজেকে প্রস্তুতি নিতেই হবে, বা যেভাবে যেভাবে জানা যায় জানতেই হবে। একটু জানতে চাই, আপনি কবে থেকে শিল্পের সাথে জড়িত হলেন? আজ থেকে 7-8 বছর আগে ঢাকায় আসি, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে,
ঢাকাতে শুধুমাত্র আসলামই আমি শিল্প সংস্কৃতির সাথে যুক্ত হব বলে। তো সেখানে আমি শিল্পকলা একাডেমিতে আসি, যে দেখি কারা কীভাবে কাজ করে, তো কীভাবে শিল্প সংস্কৃতির সাথে যুক্ত হয়। তখন দেখি একটা দলের ওয়ার্কশপ হচ্ছে, তখন সে দলে যোগ দিই। তারপরে আস্তে আস্তে সেখানে কাজ করতে 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 আজকে আমি এই পর্যায়ে এসেছি। তবে আমি বলতে চাই যে আমার মূকাভিনয় জীবনে বা আমার নাট্য জীবনে আমি জাহিদ রিপনের কাছ থেকে শিখেছি মূকাভিনয়টা। তিনি আমার নাট্যগুরু বা তার কাছ থেকে আমার হাতেখড়ি হয়েছে মূকাভিনয়ের। আর এখন তো সবার কাছে শিখছি, সবভাবেই জানছি, বিভিন্ন এর মধ্যে বেশ কিছু জাতীয় বা আন্তর্জাতিক ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি, বা আমি প্রাচ্যনাট্য স্কুলিং করেছি, এছাড়াও বেশ কিছু কাজের মধ্য দিয়ে আসলে মূকাভিনয়ের শিল্পী হয়ে ওঠা। জি, একজন তরুণ মূকাভিনয় শিল্পী হিসেবে আপনি কী মনে করেন দেশের তরুণদের মধ্যে এই শিল্পের সাথে জড়িত হওয়ার আগ্রহ কেমন? আসলে বাংলাদেশের মূকাভিনয়ের ফিল্ডটা এখনও ফাঁকা আছে। জি, আমি মনে করি যদি কেউ সেইভাবে তার কোনো প্রতিভা নিয়ে মূকাভিনয় জগতে প্রবেশ করে, আমি মনে করি তার অনেক অনেক দূর যাবার সম্ভাবনা আছে। দেখেন, বাংলাদেশে যারা মূকাভিনয় করতো, জিল্লুর রহমান জন, পার্থপ্রতিম মজুমদার, কাজী মশরুল হুদা সহ আরও যারা যারা ছিলেন, তারা কিন্তু সবাই কিন্তু একটা যার যার জায়গায় পৌঁছে গেছে। বাংলাদেশটা কিন্তু এখন শূন্য জায়গায়। তো এখন সেই জায়গা থেকে কোনো তরুণ মূকাভিনয় শিল্পী যদি এগিয়ে আসে এই শিল্পের প্রতি, আমার মনে হয় অনেক ভালো করবে এবং অনেক ভালো সম্ভাবনা আছে। এটার জন্য চর্চার প্রয়োজন, অনেক প্রশিক্ষণের প্রয়োজন। সেক্ষেত্রে চর্চা এবং প্রশিক্ষণের জায়গা এদেশে কি সেভাবে আছে? আসলে সেইভাবে বাংলাদেশে কোনো ইনস্টিটিউট মূকাভিনয়ের জন্য তৈরি হয়নি। এমনিতে আমাদের দেশে যে ইউনিভার্সিটিগুলোর নাট্যকলা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মূকাভিনয় নিয়ে আলাদা আলাদা ক্লাস বা আলাদা সাবজেক্ট আছে, সেখানে শেখানো হয়। এছাড়া আসলে আমাদের যারা অগ্রজ, তারা মূকাভিনয় ক্লাস নিয়ে থাকেন বা বিভিন্ন ওয়ার্কশপে ক্লাস নেয়। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষকবৃন্দরা আসেন। আর আমাদের যাদের সুযোগ হয় দেশের বাইরে যাবার, দু চারটা ওয়ার্কশপ করার, এছাড়া আসলে আর কোনো সুযোগ সেভাবে নেই। মূকাভিনয়কে বাংলাদেশে পেশা হিসেবে নেওয়াটা খুবই চ্যালেঞ্জের। কিন্তু এটা সেক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? সেই ক্ষেত্রে আসলে আমি ছোট মানুষ, বলতে গেলে অনেক 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 প্রস্তুতি দরকার, অনেক অনেক কাজ করা দরকার এবং ভালো করে শেখা দরকার। এবং সবচেয়ে বড় কথা, আপনার মধ্যে যদি প্রতিভা থাকে, আপনি যে কোনো কিছু নিয়েই এগিয়ে যেতে পারবেন। কথা বলতে বলতে একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাই? ব্ল্যাক ফ্লেম থিয়েটারে সারথী দিন নিয়ে আমি অনেক দূর যেতে চাই। মোট কথা, বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা হচ্ছে আমার প্রথম এবং প্রধান টার্গেট। তো আমরা দেশের সংস্কৃতি, দেশের মূকাভিনয় রীতি, বাংলাদেশের আধুনিক নাট্যরীতি, এগুলো সম্মিলন ঘটাতে চাই আসলে ব্ল্যাক ফ্লেম থিয়েটারের মাধ্যমে। এবং আগেই বলেছি যে ব্ল্যাক ফ্লেম থিয়েটারের মূল মোটোই হচ্ছে বিনোদনের নান্দনিকতা। আমরা নান্দনিক বিনোদনের মাধ্যমে আসলে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ভালোভাবে কাজ করে যেতে চাই। এবং সেই সাথে আমরা বলতে পারি, ব্ল্যাক ফ্লেম থিয়েটার এবং জাপান বাংলা পিস ফাউন্ডেশন আমরা একসাথে কাজ করছি। আমি জাপান বাংলা পিস ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কাজ করছি তার প্রতিষ্ঠাতাকালীন থেকেই। তো জাপান বাংলা পিস ফাউন্ডেশন, আমরা শান্তি নিয়ে কাজ করি সবসময়। আমরা পৃথিবীতে পারমাণবিক অস্ত্রবিরোধী, যুদ্ধবিরোধী এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা সামনে আমাদের জাপানে একটি প্রোগ্রাম আছে, আমরা সেখানেও আমন্ত্রিত হয়েছি, আমরা যাবো জাপানে। এছাড়া আমরা ব্ল্যাক ফ্লেম থিয়েটার সামনে জার্মানিতে বার্লিনে একটা ফেস্টিভ্যালে আমরা যাচ্ছি সামনে। এবং অতি সম্প্রতি আমরা সার্বিয়া, মেক্সিকো এবং উরুগুয়ে থেকে আমাদের বেশ কিছু আমন্ত্রণ আছে। আসলে আমরা এগুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করছি। অনেক শুভকামনা রইল ব্ল্যাক ফ্লেম থিয়েটারের সকল সদস্যদের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভীষণ, নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinpotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ন্যায় বিচারের মধ্যে সমাজের শৃঙ্খলা লুকিয়ে আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।